আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি আজকে কী নিয়ে করব। তো আজকে আপনাদেরকে একটি 2D প্যাটার্ন থেকে 3D প্যাটার্নে মেক করে দেখাবো কিভাবে আপনারা অপটিটেক্সট সফটওয়্যার দিয়ে কিভাবে আপনারা 2D প্যাটার্নকে 3D প্যাটার্নে পরিণত করবেন। তো ফার্স্টে আপনারা প্যাটার্নটি মেক করে নেবেন এবং অ্যালাউন্স অ্যাড করবেন না। এরপর আপনার 3D ডামিটি এখানে ওপেন করতে হবে। তো ফার্স্টে আমি 3D ডামিটি ওপেন করি। তো এখানে এই ডামিটি আছে, তো এটার জন্য যে কাজটি করতে হবে একটি ভয়েস ডামি অ্যাড করতে হবে। তো ডামি লোড করার জন্য যে কাজ করতে হবে লোড মডেল। তো এখান থেকে আমি এই স্টাইলিসের জন্য এই ডামিটি অ্যাড করব। তো অ্যাড করার পর তো এখান থেকে আপনার এই পেজগুলোকে লোকেশন দিতে হবে। তো লোকেশন দিয়ে দেখিয়ে দিতে হবে। এর জন্য যে কাজটি করতে হবে, টুলসে যাওয়ার পরে আবারও ভিউতে যাওয়ার পরে 3D মডেলস 3D প্রপার্টিসে যাওয়ার পর তো এটা আমার ব্যাক পার্ট। তো এটাকে আমার লোকেশনে ব্যাক দেখিয়ে দিতে হবে। স্লিপ আমার ফ্রন্ট পার্ট। তো দেখেন আমার কিন্তু প্রত্যেকটা পার্টে কিন্তু যার যার জায়গায় চলে এসেছে। তো এখন যে কাজটি করতে হবে, তো স্টিচ দিতে হবে। তো এই পার্টটা আমার লাগবে না, এই পার্টটা আমাকে ডিলিট করে দেব। তো এই অপশনটা নেওয়ার পরে ফার্স্টে আমি শোল্ডার টু শোল্ডার এর আগে যে কাজটি করতে হবে এই পার্টটাকে ঘুরে নিতে হবে। তো আপনাদেরকে একটি সংক্ষিপ্ত আকারে একটি কথা বলে নিই, তো আপনার ফ্রন্ট এবং ব্যাক পার্টটাকে হাফ করতে হবে, মিরর করতে হবে। এই পার্টটা আর এই পার্টটা সেম থাকতে হবে, আর স্লিপটা থাকতে হবে ডাবল। মিরর করলে কিন্তু হবে না, ডাবল থাকতে হবে। দেখা যায় যে অনেক সময় আপনারা স্লিপটাও কিন্তু মিরর করেন, হাফ করেন, তো এর জন্য অনেক সময় প্যাটার্নটা কিন্তু পড়ে না। তো এখন আমি স্টিচ দেব, ফার্স্টে শোল্ডার টু শোল্ডার স্টিচ দেব। শোল্ডার টু শোল্ডার কিন্তু দেখেন আমার সেলাই হয়ে গেছে। তো এরপর আমি সাইড সেম স্টিচ দেব। সাইডটাও কিন্তু স্টিচ হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে স্লিপটাকে
স্টিচ দেব। ঠিক আছে, তো এখন আমি পাটগুলোকে একটু পরিমাণ মতো বসিয়ে নেব। তো এইভাবে আপনারা খুব সহজে কিন্তু যে কোনো কিছু স্টিচ করে 2D প্যাটার্ন থেকে 3D প্যাটার্নে পরিণত করতে পারবেন খুবই সহজে। তো ফার্স্টে কিন্তু অবশ্যই আপনাকে লোকেশনগুলো দেখিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আপনার প্যাটার্নটা কিন্তু জায়গা মতো বসবে না। দেখা যায় যে অনেক সময় তো এখান থেকে লোড করার পরে কিন্তু এখানে পার্ট ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টে চলে আসে, ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনার লোড দিতে হবে। তো আরেকটি কাজ কিন্তু এখানে বাকি আছে, তো আমি এখানে স্লিভের কিন্তু এই সেটটা কিন্তু আমি সেলাই করিনি, তো এর জন্য এই সেটটাকে সেলাই করতে হবে। আর স্টিচ দেওয়ার পরে আপনার পার্টগুলো এখান থেকে কিবোর্ডের কন্ট্রোল বাটনটা প্রেস করে মাউস দিয়ে কিন্তু বসিয়ে দিতে পারবেন। বসিয়ে দিলে গিয়ে আপনার পার্টগুলো অনেক সুন্দরভাবে ওখানে বসে যাবে।
ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর থ্রিডি নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে আপনাদের, অবশ্যই কমেন্ট করে জানাবেন, প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।